চলো দেখতেই পাচ্ছো কার পাশে বসে এখানে ফটোশুট করা হচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো এই আমার বন্ধুর। সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো গাইস আজ আমরা চলে এসেছি বিড়াতে। তো তোমরা দেখতেই পাচ্ছো এটা বিড়া স্টেশন, আর এখান থেকে আমরা যাব এখন একটি পার্কে। সো গাইস যাওয়া হচ্ছে এখন হ্যাপি ভ্যালি পার্কে, লাউ তলাও বলে অনেকে। সো গাইস স্টেশন থেকে কিছু দূর গিয়ে এখানে আমরা এখন গাড়িতে করে যাওয়ার চেষ্টা করব। তো আমরা এখান থেকে এখন গাড়িতে করে যাব, এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে। সো গাইস আমরা এখন গাড়ি থেকে নেমে এবারে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর এখান থেকে কিছুটা দূরেই পার্ক। তো চলো যাওয়া। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ পিছনে হ্যাপি ভ্যালি পার্ক, আর আমরা চলে এসেছি, আর বন্ধু এখন গিয়েছে টিকিট কাটতে। তো টিকিটটা কাটা হয়ে যাক, আর তারপরে আমরা ঢুকবো হলো হ্যাপি ভ্যালি পার্ক। সো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি, ভিতরে চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কের, আর এই হলো টিকিট। আর আমার সঙ্গে আমার দুজন বন্ধু আছে, তোমরা হয়তো পিছনে দেখতেই পাচ্ছ। আর এই সাইডে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে দেখছি, আর এই সাইডে কিছু মূর্তি করা আছে যেখানে ঝর্ণা ঝরছে। আর আমি আস্তে আস্তে তোমাদেরকে পুরো পার্কটাই দেখানোর চেষ্টা করব। তো গাইস তোমরা দেখতে থাকো, আর আমি ব্যাক ক্যামেরাটা অন করে দিচ্ছি, নাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। আর চলো এনজয়। এদিকে এসে ভিডিওটা শ্যুট করছি, ওইদিকে গান হচ্ছে প্রচণ্ড, তো এর জন্য হয়তো কপিরাইট চলে আসতে পারে। তো তোমাদেরকে আমি এবারে দেখাচ্ছি এদিকের কিছু জায়গা, আর বন্ধুরা সব আগেই ফটো শ্যুট করছে। আর তোমরা দেখবে এখানে কোথায় এসে সব, চলো দেখতেই পাচ্ছ কার পাশে বসে এখানে ফটো শ্যুট করা হচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই আমার বন্ধুর একজন খুব সুন্দর একজন সঙ্গী পেয়ে গেল এখানে এসে, ছেলেটার কেউ নেই, সম্পূর্ণ একা। Thank you.
গাইজ আমাদের পার্ক ঘোরা হয়ে গেল আর আমি যতটা পেরেছি তোমাদের দেখানো সম্ভব হয়েছে যতটা আমি ততটা চেষ্টা করেছি তোমাদের আশা করি সবাইকে ভালো লেগেছে তো ভালো লাগলে একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থাকো বস বেস্ট ব্লগস